আপনাদের একটা অন্যরকম পৃথিবীতে নিয়ে যাব। আপনারা যারা হুমায়ুন আহমেদের লেখা পড়েছেন, তাকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তাদের এই মনোরঞ্জনের জন্য আসলে একটা ছবি আসছে যার নাম ডু। আপনারা অনেকে পোস্টার দেখেছেন, সবকিছু দেখেছেন, কিন্তু আজ আমি ইন্টারভিউ নেব এমন একজনের যে আসলে এই ডুবের অনেক গভীরে গিয়েছে এবং সে আসলে ডুবেরই এক অঙ্গাঙ্গে জড়িত চরিত্র। চলুন আজ আমরা পার্নোর কাছে যাব, পার্নো মিত্র। আমি আসলে এসেছি পার্ক হোটেলে, আর আজ কিন্তু আলাপটা পার্ক হোটেলেই। আমার সঙ্গে দেখা করার জন্য যদি এত ভালো একটা জায়গা নিতে হয় তাহলে তো আমি আই এম অনার্ড। আর পেছনে তো একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি, এটাও কি মানে এই ছবি প্রমোশনের আগে এটা পুট আপ করা হয়েছে? এটা কোইন্সিডেন্স। হ্যাঁ নিশ্চয়ই। আমরা আজকে ডুবে ডুবে গল্প করবো, আর আমি এটাও দেখতে চাই যে পার্নো কতখানি কতখানি ডুবেছে। একদমই ডুবিসনি, চল। দেখো আমাকে যখন প্রথম হিমাংশু বলে ছবিটার কথা, অনেস্টলি আমি তখন ফারুকি নাম শুধু শুনেছি, ওনার কোনো কাজ দেখিনি, কাজ দেখা হয়নি। কিন্তু আমার বহু বন্ধুরা আছে যারা বোম্বেতে থাকে এবং দে লাভ ফিল্মস, দে লাইক হিজ ওয়ার্ক, তো আমি ওনার নামটাই শুধু শুনেছিলাম। তারপর আমাকে হিমাংশু যখন বললো এসআই মুভি হ্যাঁ করেগি ইরফান খান মুভি মে, হ্যাঁ নেকি আর কুছ কুছ কাজ করতে চাই, রোলটা যাই হোক আই উইল ওয়ার্ক বিকজ হি ইজ সাচ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, মানে দ্যাট হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর কান্ট্রি হ্যাজ। আমি নিশ্চয়ই গল্প শুনবো, কিন্তু ডুব যেহেতু আমরা একটা ডুবে ডুবে ইন্টারভিউ নেব। স্যার আমরা দুজন একটা সাঁতার, চলো চলো শিওর একদম। আমি পার্নোর জন্য একটা গান গাইব, টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, ডুবতে রাজি আছি। কেন গাইলাম? কারণ আমি চাই যে পার্নো এখনই এই সুইমিং পুলটা ডুববে। পার্নো ভীষণ ভালো লাগছে একটা ব্যাপার যে তোমার মধ্যে এখনো সেই প্রাণবন্ত, মানে সবকিছু ফুটে 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 বেরোচ্ছে সেই ব্যাপারটা আছে এখনো। কিউ এটা আমি আর কি বলবো, আমি মানুষটাই এরকম। মানে আমার মনে হয় সবারই সব যে কোনো অ্যাক্টরের কাছে সেটাই হবে, মানে আজকে এই সব নানা ধরনের চারপাশে নানা ধরনের মানুষই তাকে অভিনেত্রী করে তোলে এবং এই যে নানা ধরনের এক্সপ্রেশন এটা কিন্তু কেউ বলে দিলে হয় না। এই যে ডিরেক্টর অ্যাক্ট্রেস বলে সেটা কিন্তু আসলে কোনো মানে নেই, আমি অনেক রকম ভাবে দেখতে পারি, বাট আমার ডিরেক্টর যেটা চাইছে সেটা হয়তো আমি যেটা ভাবছি তার থেকে আলাদা, বা আমার আমার ভাবনার সাথে হয়তো ডিরেক্টরের কোথাও গিয়ে দুটোকে মিলিয়ে একটা সিন গড়ে তুলতে হবে। আই থিঙ্ক সেই জায়গাটাতে লোকে বলে ডিরেক্টর অ্যাক্টর বা হোয়াট এভার, বাট জেনারেলি অ্যাক্টর্স আর নট ক্রিয়েটেড লাইক ইউ নো বাই মেশিনস,
আমাদেরকে তো লোক মানুষদেরকে অবজার্ভ করতে হয় এই রেগুলার লাইফ থেকে, যেটুকু আমরা শিক্ষা পাই সেখান থেকে আমাদের ইমোশনসগুলো আমরা শিখি বা সেগুলো আমরা রিক্রিয়েট করি। সো হ্যাঁ, মানে হোয়াট ইউ আর সেইং ইজ প্রবাবলি রাইট, বাট কিছুটা হয়তো রাইট নয়। প্রথম দিন ইরফান দেখে, মানে ইরফান থেকে আগে দেখা হয়েছে ইরফানের সঙ্গে, ইরফানের সঙ্গে বাংলায় কথা বলেছে, আমাদের ডায়ালগ ছিল বাংলায়, বাংলা ঝগড়া করতে হতো আমাদের, সেটা তো ডায়ালগ, মানে এমনি নর্মালি, না 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 নর্মালি এমনি হিন্দি বা ইংলিশ। আচ্ছা আচ্ছা, কারণ ওর স্ত্রী তো বাংলা, সেই জন্য তো অনেকটা বাংলা জানেন উনি, অনেকটাই জানেন। তিনি ইরফান খান হতে পারেন, তিনি নাসিরুদ্দিন হতে পারেন, এদের উপর, কিন্তু অভিনেত্রী হিসেবে তোমার কতটা আসলে স্পেস পেলি? ফার্কি একটা একদম অন্য ধরনের ছবি অন্যভাবে কাজটা করেন, একদম ডিফারেন্ট ফ্রম হোয়াট আই রিয়েলিস্টিক, হয়তো যা সিনস আছে সেগুলো ইম্প্রোভাইজ, মানে অন স্পট হতো, হয়তো হঠাৎ করে বলে না এই সিনটা হবে না, তুমি আমার সাথে ঝগড়া করো, আজকের পর থেকে তুমি তোমার ছেলে এবং মেয়ের কোনো রকম কোনো খবর পাবা না। ঝগড়া তুমি সারাক্ষণ শুধু আমার সাথে ঝগড়াই করিয়েছ, ঝগড়া করো আমার সাথে, আমার ছবিটা দেখতে যাবা, বুঝছো বুঝছো তুমি? দিস হাউস বিলংস টু মি রাইট, আমি যেটা বলবো আপনি সেটাই করুন। তোমাকে যেমন ভাষাটা অ্যাডাপ্ট করতে হয়েছে, ওদের সেই অ্যাডভান্টেজ, মানে ওরা ওদের তো ওই অ্যাডভান্টেজ ছিল না, আমার তো মানে একটু পাশে লিপি হয়েছে, হয়েছে আমার ইরফানের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ওজ এ প্রবলেম, কিন্তু ইরফান অনেকটা ইংরেজিতে বলেছে, সো ওরটা বেরিয়ে গেছে, আমার অনেক মানে বাংলায় ঝগড়া ছিল আর অনেকগুলো কনটেক্সট বুঝতে পারতাম না ওদের, ঠিক আছে আই ডিড মাই বেস্ট, আই ট্রাইড মাই বেস্ট, অনেক চেষ্টা করেছি, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন। এই ক বছরে, এই দু বছরে বাদ তোমার জীবনে অনেক ধরনের ঝড় ঘুরে গেছে, তোমাকেও সেইভাবে সামনে করতে হয়েছে, এবং বলতে গেলে একটা একজন কঠিন মহিলা হিসেবে তুমি আসলে উত্তীর্ণ হয়েছে বলা যায়, মানে দিস ইজ আ গ্রাজুয়েশন টু আ ডিফারেন্ট লেভেল, সো বলবে অনেকে হারিয়েছো কাছের জন্য। আসলে আই থিঙ্ক আমার বাবার কথা বলছিলাম, মনে হয় আমি না বাবার মতন হয়ে যাচ্ছি আস্তে আস্তে, বিকজ বাবা সারা জীবন কোনোদিন কাউকে কিচ্ছু বুঝতে দিতেন না, যতই প্রবলেমস হতো স্ট্রেস হতো কোনোদিন কিছু বুঝতে দিতেন না, সো আই গট দ্যাট কোয়ালিটি ফ্রম মাই ফাদার আই থিঙ্ক, মানে আমরা তো ছোটোবেলা থেকে যাদেরকে দেখি বড় হই তাদের কমনই হয়ে যায়, সো উই আর ইনফ্লুয়েন্সড অ্যান্ড লট বাই আর ফ্যামিলি মেম্বার্স, সো আই থিঙ্ক আই ম্যানেজ ডিসেন্ট, ঠিক আছে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.